নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম জুড়ে পালিত হল জাতীয় কন্যা সন্তান দিবস। জুভেনাইল হোম আবাসিকা এবং শ্রবণ ও দৃষ্টিহীন কন্যা সন্তানদের সুষম বিকাশের জন্য সমাজের মূল স্রোতে ফেরানোর কাজে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করে চলেছে। সাফল্য থেকে বলা যায়, জুভেনাইল হোমের মানসিক বালিকা সোনালি, মিলি ও পঞ্চমী বর্বণরা স্পেশাল অলিম্পিকে সোনা জয় করেছে। তেমনি প্রিয়া, মৌমিতা, মমতা, সোমাশ্রী ও শ্রাবণীরা লেখাপড়া শিখে স্বনির্ভর হয়েছে। সব মিলিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানদের প্রতিষ্ঠিত করে প্রায় শতাধিক মহিলা কর্মী যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত জানান, কন্যা সন্তান শুধু নয়, বিশেষ ধরনের কন্যা সন্তানদের শারীরিক মানসিক উন্নতির সাথে সাথে তাদের অধিকার প্রতিষ্ঠা, সমাজ সচেতনতার জন্য সচেতনতামূলক আলোচনা সভা, নাটক, সঙ্গীতানুষ্ঠান সারা বছর ধরে করা হয়। কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সোচ্চার বার্তা সমাজের সচেতনতার কাজে আমাদের প্রতিষ্ঠান যুক্ত থাকে। আজ কেক কেটে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন পালন করতে পেরে আনন্দ বোধ করছি। আমরা সবাই মিলে শিশু পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ গড়ে তুলি। এই দিনের অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার শিশু কল্যাণ কমিটির সদস্যা মঞ্জু দাস, জুভেনাইল জাস্টিস হোমের চাইল্ড ওয়েলফেয়ার অফিসার দেবশ্রী ত্রিপাঠী ব্যানার্জি, পরিচালনা মণ্ডলীর সদস্যা বৈশাখী পাত্র উপস্থিত ছিলেন। 100 জন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করলো। শুধু আমি এটুকু বলবো যে আজকের দিনটা যে একদম অসংখ্য ধন্যবাদ যে দিনটাকে উন্নয়ন সমিতি পালন করছেন, উদযাপন করছেন, আমার তো খুবই ভালো লেগেছে শুনে। আমি এই মানে আজকে যেটা কোথাও থেকে খবর পাইনি যে এটা এমনি তো হচ্ছে সরকারি লেভেলে হচ্ছে, কিন্তু আমরা সেরকম কিছু খবর পাইনি। আর যেটা স্পেশাল মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং শুধু শিশু নয় কন্যা শিশু, তাদের জন্য যেভাবে সবাই মিলে আপনারা কাজ করছেন অসংখ্য ধন্যবাদ। আর কন্যা শিশুদের জন্য 2008 সাল থেকে এই দিনটা পালন করা হচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন এই দিন থেকেই শুরু হয়েছে। তো শুধু এটুকুনি বলার যে মানে মেয়ে বলে আমি নিজে মহিলা হিসেবে আমি মেয়ে বলে গর্বিত, আমার নিজের কন্যা সন্তান আছে, আমার কন্যা সন্তান হয়েছে বলেও আমি খুব খুশি। সবাই মানে সবাইকে বলবো যে সন্তান তো সন্তানই, কন্যা আর মানে নারী আর পুরুষ এ তো প্রকৃতির নিয়ম। তো যারা এখানে ছোট্টরা বসে আছো বা যারা আমাদের হয়তো বয়সে বড়, সবাইকে খুবই ভালোবাসা, আমার অন্তরের ভালোবাসা, সবাই বড় হও। আর সরকার যেটা পালন করছেন মানে এই দিনটাকে অবজার্ভ করার জন্য ন্যাশনাল গার্লস চাইল্ড ডে বলে, তো সেই পালনের তখনই আমরা যারা বাড়িতে রয়েছি ছোট ছোট মেয়েরা বেশি জোরে হাসবে না, মেয়েরা সবার শেষে খাবে কেন, মুখে মুখে কথা বলবে, আমরা ছেলেদের জন্য কি তাই করি? যদি আমার ছেলে সন্তান মেয়ে সন্তান দুটো দুজনেই থাকে, দুজনকে সমান ভাবে জোরে জোরে কথা বলা কারোরই জন্য ভালো না, জোরে জোরে হাসা বা লোকের সামনে চটপট করে মুখে মুখে তর্ক করা এটা কারোরই জন্য ভালো না, তাহলে ছেলেদেরকে ছাড় দিই কেন? আর মেয়েদের তো বলবো তোরা একদম বলবি না। এই করে করে মেয়েদের যে স্বাভাবিকত্ব, স্বাভাবিক ভাবে বড় হওয়ার যে তাদের ভেতরের যে কোয়ালিটি ছিল, গুণগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু চাপা পড়েছে। সেই জায়গাটা থেকে আমরা যারা মায়েরা আছি আমরা অন্তত আমাদের কন্যা শিশুকে স্বাধীনতা দেব। হ্যাঁ, স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই আমরা মায়েরা খেয়াল রাখবো যাতে স্বেচ্ছাচারী না হয়। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ 24শে জানুয়ারি জাতীয় কন্যা সন্তান দিবস। স্বাভাবিকভাবে আমরা এই দিনটি আমাদের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে জুভেনাইল জাস্টিস হোমের চেষ্টায় আমরা এই দিনটি আজকে উদযাপন করলাম। কন্যা সন্তানদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আলোচনা সভা হয়, তাদের কেক কেটে
আনন্দ দেওয়া হয়, এই দিনটি পালন করা হয়। সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের যে শিশু পাচার এবং বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছি আজকে, সেই সাথে সাথে আমাদের আহ্বান কন্যা ভ্রূণ হত্যা যাতে বন্ধ হয়, নার্সিংহোমগুলোতে সচেতন করার বার্তা দেওয়া হচ্ছে, সেই সাথে সাথে জনসাধারণকেও বলা হচ্ছে যে কন্যা সন্তান পৃথিবীর অর্ধেক আকাশ, তাদের লালন পালন করতে হবে, বড় করতে হবে, তাই কন্যা ভ্রূণ কোনোভাবেই হত্যা করা যাবে না, এটা আইনিভাবে একেবারেই ঠিক নয়, বেআইনি কাজ। আর শিশু পাচার বাল্যবিবাহ এটিও একেবারে বেআইনি কাজ। এই বার্তাও আজকের এই কন্যা সন্তান দিবস পালনের অনুষ্ঠানের মধ্য দিয়ে দিয়েছি। এবং আমাদের এখানকার হোম আবাসিকদের দেখার জন্য যে সমস্ত কর্মীরা আছেন, তাদের প্রায় 90% মহিলা কর্মী, তাদেরকে আমরা এনকারেজ করেছি, তাদেরকে উৎসাহিত করেছি যে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত কন্যা সন্তান আছে তাদের উপযুক্ত পরিষেবা, তাদের যত্ন, তাদের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে বিকশিত করতে হবে, সমাজের মূল স্রোতে ফেরাতে হবে, তাদের ভিত তৈরি করতে হবে। এবং এই কথাগুলি শুধু বলা নয়, আমরা সবাই মিলে অঙ্গীকার করেছি আজকে জাতীয় কন্যা সন্তান দিবসের দিনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি পূর্ব মেদিনীপুর, তার একজন সদস্য মঞ্জু দাস মহোদয়া ছিলেন, শিশু আধিকারিক, সুরক্ষা আধিকারিক দেবশ্রী ত্রিপাঠী ব্যানার্জি, এবং আমাদের পরিচালক মণ্ডলীর সদস্য বৈশাখী পাত্র মাইতি সহ 100 জন বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা সন্তানেরা উপস্থিত ছিলেন। আমি শ্রী জয়েশ সামন্ত, সাধারণ সম্পাদক, বৃন্দৌরি তমলুক উন্নয়ন সমিতি, পূর্ব মেদিনীপুর। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদুপ্রসান তমলুক, আদি মোহিনীমোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।